এই মুহূর্তে যারাই আমাদের টেলিভিশন শো দেখছেন সবার জন্য রইল শুভেচ্ছা। ক্যানাডায় নির্মিত বাংলা টেলিভিশনের আজকের অনুষ্ঠানমালা নিয়ে আপনাদের সাথে আছি আমি সৌমিতা। একটি কবিতার আবৃত্তি দিয়ে শুরু করব আমাদের আজকের অনুষ্ঠান। আমারে বানাও ফের তোমার নাহান, তোমার নাহান ঋজু স্বাস্থ্যবান হিয়া, আমারে বানাও শুদ্ধ স্বপ্ন জাগানিয়া। এই যে বিনীত মাথা গোলামের ঘাড়, পুনর্বার করতারে স্বভাবে স্বাধীন, করতারে শব্দময় নিরবতাহীন, মানুষের মানবিক ভাষা ও স্বভাবে যতখানি ঘৃণা থাকে থাকা স্বাভাবিক, আমারে বানাও ঠিক ততখানি প্রেম, ততটা বানাও লোহা যতটুকু হেম, আমারে বানাও ফের আগুনের শিখা, আমারে বানাও ফের জলবতী মেঘ, আমারে বানাও ফের শস্যময় ভূমি, যতটা সাহসী হাত যতটুকু তুমি। জীবনের রঙে মনকে টানে না, ফুলের ওই গন্ধ কেমন জানি না, জানি না জ্যোৎস্নার দৃশ্য চোখে পড়ে না। বাংলা টেলিভিশনের প্রযোজনায় টরন্টোর কণ্ঠশিল্পীরা গাইবেন স্বাধীনতার গান। বাংলা টেলিভিশন ক্যানাডা অবস্থান সবসময় মুক্তিযুদ্ধের পক্ষে, বাংলাদেশের পক্ষে, এবং এই গান প্রচারের উদ্যোগ, আমাদের এই গান প্রচারের উদ্যোগ এই এরই ধারাবাহিকতা। বিদেশে বসে আমরা স্বাধীনতা চেতনায় উদ্বুদ্ধ হয়ে গানগুলিকে পরিবেশন করতে পারছি। প্রচারিত হবে 4 ডিসেম্বর বেলা 11:30 চ্যানেল 10 ও 63-তে। পমগরিসা তার চিঠির জটিল ভাষা, পমগরিসা তার চোখের জটিল ভাষা, দাদা পমগরি পুরি পুরি বুঝারাশা, সৌম পদনিসা তার গানের শুধুই দুরাশা, পা পম
দেখছেন বাংলা টেলিভিশন কানাডার অনুষ্ঠানমালা। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আমাদের অনুষ্ঠান দেখতে লগ অন করুন বাংলা টেলিভিশন .net। পল্টু কুমার শিকদার, বাংলা ভাষী ক্যানাডিয়ান ব্যারিস্টার, ইমিগ্রেশন, পার্সোনাল ইঞ্জুরি, ক্রিমিনাল ল, রিয়েল এস্টেট সহ যে কোনো বিষয়ে আইনগত পরামর্শের জন্য নির্ভরযোগ্য ও বিশ্বস্ত। Omnibus Tax and Accounting Services, Druto Tax Refund Shaho, Jabutiyo Tax o Business Accounting er jonno nirbhorjoggo protishthan. Jogajog Mushtaq Ahmed, 2811 Danforth Avenue, Toronto. Ekti shopnil bari, ekti labjonok byabsha, ekti nirjhonjhat condominium. আপনার এমন সব স্বপ্ন পূরণে অভিজ্ঞ রিয়েল এস্টেট এজেন্ট শাহজাদ একটি বিশ্বস্ত নাম। মম মায়াময় স্বপ্নে কার বাসি বাজে গোপনে বিধুর মধুর স্বরে কেলো কেলো সহসা যেন স্নিগ্ধ আনন্দিত চন্দ্রালোকে ভরিল আকাশ হাসিল তমসা কেলো কেলো সহসা মম মায়াময় স্বপ্নে মম মায়াময় স্বপ্নে দেখছিলেন শিল্পী ইয়াসমিন আদাম বিন্দুর পরিবেশিত একটি গানের কিছু অংশ। কানাডা প্রবাসী কণ্ঠশিল্পী বর্তমানে ব্র্যাম্পটন শহরে বসবাস করছেন এবং নিরলস সঙ্গীত চর্চা করে থাকেন। ইয়াসমিন আদাম বাংলা টেলিভিশনের দর্শকদের জন্য নিয়মিত সঙ্গীত পরিবেশন করে থাকেন। বিধুর মধুর স্বরে কেলো কেলো সহসা মম মায়াময় স্বপ্নে মম মায়াময় স্বপ্নে দর্শক আমাদের অনুষ্ঠান পরিকল্পনায় আমরা কানাডা প্রবাসী শিল্পীদেরই অগ্রাধিকার দিয়ে থাকি। সেই ধারাবাহিকতায় আজকে উপস্থাপন করব কণ্ঠশিল্পী ইয়াসমিন আদাম বিন্দুকে। এই সোনার মৃগো ভোলাতে আসি মোরে, দেখেছি ধনী যেন এই সে সুন্দরে, দেখেছি ধনী যেন এই সে সুন্দরে, শুনেছি হারি বেণু প্রাণ বিবসা কেলো কেলো সহসা মম মায়াময় স্বপ্নে। বাংলাদেশের ঢাকা শহরে বিন্দুর জন্ম ও বড় হয়ে ওঠা। বাবা কর্নেল মাসুদুল হোসেন খান বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত ছিলেন, মা নাইমা মাসুদ। বাবা মায়ের ছয় সন্তানের মধ্যে বিন্দু সবার বড়। বিন্দুর বাবা মা উভয়ই পারিবারিক গণ্ডির মধ্যে গান গাইতেন ও প্রচুর গান শুনতেন। এমনই একটি সাংস্কৃতিক পরিবেশের মধ্যে বাবা মায়ের উৎসাহে বিন্দুর বাড়িতেই গান শেখা শুরু। প্রথম শিক্ষাগুরু মোহাম্মদ শহীদুর রহমান। দর্শক কণ্ঠশিল্পী ইয়াসমিন আনাম বিন্দু আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন, এখন তার সাথে কথা বলবো। বিন্দু, আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত জানাই, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো। বিন্দু, আপনি তো বাংলাদেশের প্রখ্যাত সঙ্গীত বিদ্যালয়ে ছায়ানট থেকে গান শিখেছেন, আপনার ছায়ানটের অভিজ্ঞতা সম্পর্কে যদি কিছু বলেন। ছায়ানটে আমি গান শিখেছি 1976 সালে,
তখন ভর্তি হয়েছি, তারপর 82 সালে পাশ করেছি। তো এই কয় বছরের আমার খুব ভালো অভিজ্ঞতা ছিল। সে সময় আমি অনেক গুণী শিল্পী শিক্ষক তাদের সাহচর্যে এসেছি। আমি তো নজরুলগীতিতে ছিলাম, তো সেখানে নজরুলগীতির পাশাপাশি ক্লাসিক্যালও শিখতে হতো। আমার শিক্ষক যারা ছিলেন তারা হলেন সঞ্জিতা খাতুন, অঞ্জলি রায়, সোহরাব হোসেন এবং ওস্তাদ ফুল মোহাম্মদ। ছায়ানটে থাকার সময় আমরা নিয়মিত ছায়ানটের অনেক অনুষ্ঠানে পার্টিসিপেট করতাম, যেমন এখন মনে পড়ছে বর্ষবরণের অনুষ্ঠান, তারপর বর্ষার সময় সেই বর্ষার জন্য অনুষ্ঠান সেটাও করেছি। তো নানান অনুষ্ঠান আর কি, নানান জায়গায়। রমনার বটমূলের কথা বেশি মনে পড়ছে, অনেক মানুষের সামনে অনুষ্ঠানগুলো হতো, আর বর্ষবরণ তো সেটা একটা একটা খুব ফেস্টিভ একটা অ্যাটমসফিয়ার ছিল। তো আরও মনে পড়ছে বাংলা একাডেমি প্রাঙ্গণেও অনুষ্ঠানগুলো হতো, সেখানেও করেছি। বিশেষ করে মনে পড়ছে একটা কথা, মাদার টেরেসা এসেছিলেন একবার, তখন তার সম্মানে ছায়ানট একটা অনুষ্ঠান করেছিল। তো সেখানে আমি এবং আমার এক বন্ধু, মানে ক্লাসমেট আর কি, আমরা দুজনে মিলে একটা ডুয়েট গান করেছিলাম। সেই গানটার কথা বিশেষ করে মনে পড়ছে, আর এখন মানে নিজেকে খুব ধন্য মনে করছি। কোইনসিডেন্টালি গানের কথাটাও ধন্য জীবন ধন্য তোমার সুর সঙ্গীত বাণী। আচ্ছা, তো এই গানটা করতে পেরেছিলাম, খুব ভালো লেগেছিল, এখন মনে হলে আরো ভালো লাগে। ইয়াসমিন আনাম বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন। ছায়ানট সঙ্গীত বিদ্যালয়ে যখন তিনি শেষ বর্ষের ছাত্রী, তখনই বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং কানাডায় আগমন করেন। তার স্বামী মাহমুদুল আনাম টরন্টোর ইয়র্ক ইউনিভার্সিটির অধ্যাপক। বিন্দু মূলত কাব্যসঙ্গীত গেয়ে থাকে, অর্থাৎ কবিদের গান, বিশেষ করে নজরুল, কখনো কখনো রবীন্দ্রনাথ, অতুল প্রসাদ, দ্বিজেন্দ্রলাল রায়, রজনীকান্ত সেন। এই গানগুলিতে যেমন সুর সৌকর্য রয়েছে, তেমনি আছে গভীর ব্যঞ্জনময় বাণী ও সুন্দর কথামালা। ওর গলায় হয়তো সুরের কখনো কখনো ঘাটতি হয়, কিন্তু যে জায়গাটাই ওর সফল সেই জায়গাটি হচ্ছে যে গানগুলোর বাণী ও কথাগুলো নিজে অনুভব করে শ্রোতার মনে সেই ভাবনাগুলো জাগিয়ে তোলা। আনাম দম্পতির দুই সন্তান, মুনিকা নাম ও আনিকা নাম। বাংলাদেশের প্রথিতযশা সঙ্গীত শিল্পী নীলুফার ইয়াসমিনের স্নেহধন্যা ইয়াসমিন আনাম বিন্দু। 1994 সাল থেকে 2002 সাল পর্যন্ত প্রতি বছরই বিন্দু বাংলাদেশে গিয়ে নীলুফার ইয়াসমিনের কাছে গান শিখেছেন। ইয়াসমিন আনামের সঙ্গীত ভাবনার অনেকটাই নীলুফার ইয়াসমিনের দ্বারা প্রভাবিত। নীলুফার আপার গান শেখানোর স্টাইলটাই একদম অন্যরকমের ছিল। উনি যেসব গানগুলো নিজে ভালোবাসতেন সেই সব গানগুলোই আমাদেরকে শেখাতেন, বিশেষ করে আমাকে। ওনাকে একসময় জিজ্ঞেস করেছিলাম যে কিভাবে আপনি গানগুলো ভাবেন তোলেন, তো উনি বলেছিলেন যে সব গানই তো তোলা যায় না, যেসব গানগুলো বাণীগুলো সুন্দর এবং সুরটাও সুন্দর তখনই আমি সেই গানগুলো তুলি। শিক্ষায়, মার্জনায় ও নম্রতায় নীলুফার আপা একজন অসাধারণ মানুষ। আমাদের দুর্ভাগ্য যে আমরা তাকে অকালে হারালাম। ইতিমধ্যে শিল্পীর দুটি মিউজিক অ্যালবাম প্রকাশিত হয়েছে। 2008 সালে প্রকাশ পায় মম মায়াময় স্বপনে নামের অ্যালবামটি, নজরুলগীতি, অতুল প্রসাদ ও দ্বিজেন্দ্রলাল রায়ের গানে সমৃদ্ধ এই অ্যালবাম। 2010 সালেই প্রকাশিত হয়েছে দ্বিতীয় অ্যালবাম প্রথম মাধবী। নজরুলের বিভিন্ন পর্যায়ের গান এই অ্যালবামে স্থান পেয়েছে। বিন্দু আনাম টরন্টোর প্রতিষ্ঠিত জনপ্রিয় শিল্পী, এই জনপ্রিয়তার তো নিশ্চয়ই কারণ আছে, ভালো গান বলেই জনপ্রিয়। কিন্তু একটা জিনিস আমরা খেয়াল করি যে বিন্দু আনামের মতো যে কয়েকজন সাংস্কৃতিক লোক আমাদের এখানে আছেন মুষ্টিমেয়, তারাই কিন্তু সমাজটাকে প্রাণবন্ত করে রেখেছেন।
সেদিক দিয়ে তাদের সবাইকে ধন্যবাদ। এবং আজকে যে আমরা টরন্টোর বিপুল সাংস্কৃতিক শক্তি দেখি, সেটা কিন্তু 20-25 বছর আগে একটা ছোট্ট চারা গাছের মতো ছিল। যে কয়জন সেই তখন থেকে এই চারা গাছের গোড়ায় পানি ঢেলে ঢেলে এই ব্যস্ত জীবনে, এই ঠান্ডা দেশে এটাকে জীবন্ত রেখেছিলেন, তাদের মধ্যে বিন্দুয়া নাম একজন। এর মধ্যে উনার দুটি সিডি প্রকাশিত হয়েছে গানের, সেগুলো আমরা শুনেছি। গান যথেষ্ট ভালো হয়েছে এবং রেকর্ডিংও যথেষ্ট ভালো হয়েছে। কিন্তু আমি অন্য একটা বিষয়ের উপর আলোকপাত করি, সেটা হচ্ছে যে প্রত্যেকটি শিল্পীর একটা নিজস্ব বৈশিষ্ট্য থাকে, সেটা তার অজান্তেই হয়তো গড়ে ওঠে, সেখানেই তিনি মৌলিক, সবার চেয়ে আলাদা। বিন্দুয়া নামের বৈশিষ্ট্য হচ্ছে যে উনি কতগুলো গান যেগুলো আমরা প্রায় ভুলে যাচ্ছি, অথচ সেই গানের উপরেই আমাদের সঙ্গীতের অনেকটা শিকড় নির্ভর করে, সেগুলোকে উনি বারবার ফিরিয়ে আনেন। বিন্দু, গান নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? গানের ব্যাপারে তো সবসময় আমি মনে করি যে গানের চর্চা আরো করতে হবে, সেটাই করব ভবিষ্যতে। আরো নতুন নতুন গান শিখব, দর্শকদেরকে সেসব গান শুনিয়ে আশা করি তাদের ভালো লাগবে, মনোরঞ্জন করতে পারবো। আর যেহেতু আমি নজরুল গীতি করি, তো নজরুলের গানই বিশেষ করে আরো বেশি গাইব। আর আরেকটা জিনিস আমার মাথায় আছে যে নতুন প্রজন্ম যারা, তারা হয়তো নজরুল গীতিকে ওরকম ভাবে ভালোবাসে না, বাসতে জানে না, কারণ সেভাবে প্রেজেন্টেশন করা হয় না বলেই হয়তো। তো ওদের কাছে যাতে এটা আরো অ্যাপিলিং হয়, সেজন্য সেভাবে গান পরিবেশন করার চেষ্টা করব। সঙ্গীত চর্চার পাশাপাশি প্রবাসে বাংলা সংস্কৃতি বিকাশে বিন্দুর বিশেষ ভূমিকা রয়েছে। কানাডায় বসবাসরত ছায়ানটের প্রাক্তন ছাত্রছাত্রীদের নিয়ে টরন্টোতে ছায়ানট অ্যালুমনাই অ্যাসোসিয়েশন নামে একটি সংগঠন গড়ে তুলেছেন। এই সংগঠনের উদ্যোগে প্রতি বছরই টরন্টোতে সাড়ম্বরে বাংলা বর্ষবরণ উদযাপিত হয়। বিন্দু, দর্শকদের পক্ষ থেকে আমি আপনাকে অনুরোধ করব একটা গান শোনাতে, তবে গান শুরুর আগে আমি আপনার কাছ থেকে বিদায় নেব। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘ জীবন কামনা করি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বাংলা টেলিভিশনকে, আর বাংলা টেলিভিশনের দর্শকদেরকে অনেক ধন্যবাদ। ও গো মনে হলে তারে কথা।
দেখছেন বাংলা টেলিভিশন কানাডার অনুষ্ঠানমালা। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আমাদের অনুষ্ঠান দেখতে লগ অন করুন bangla-television.net। বাংলা মিডিয়া, বাংলা বই, পত্রিকা, গানের সিডি, নাটক ও সিনেমার বিপুল সমাহার। ড্যানফোর্থ ও ভিক্টোরিয়া পার্ক এলাকায় বাংলা মিডিয়ায় সাদর আমন্ত্রণ। 3000 ড্যানফোর্থ এভিনিউ, টরন্টো। বাড়ি কিনবেন? সে অনেক ঝামেলা। আমি আপনাকে সাহায্য করব। সঠিক বাড়িটি কেমনে খুঁজে পাবো? আমি আপনাকে সাহায্য করব। মর্গেজ পেতে তো অনেক সমস্যা। আপনার মর্গেজ সমস্যা সহ বাড়ি কেনা বেচার যাবতীয় পরামর্শের জন্য সাজ্জাদ একটি বিশ্বস্ত নাম। একটি নাচ দেখতে দেখতে শেষ করব আমাদের আজকের অনুষ্ঠান। আপনাদের প্রতি কৃতজ্ঞ আমরা আমাদের সাথে থাকার জন্য। পরবর্তী অনুষ্ঠান ঠিক এক পক্ষকাল পরে একই সময় একই চ্যানেলে দেখবার আমন্ত্রণ রইল। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বাঙালির সাথে বাংলা বলুন। উপায় তোলে।